ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের আরো খবর জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই সাতক্ষীরায়, জানবো সহকর্মী বেলাল হোসেনের কাছ থেকে। বেলাল, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ইতিমধ্যে একজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি, কিভাবে মারা গেলেন জানাবেন, পাশাপাশি অন্যান্য যে সংকটগুলো তৈরি হয়েছিল জলোচ্ছ্বাসের পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন, সেগুলোর কি অবস্থা, সব মিলিয়ে আপডেট জানাবেন। সাথী, আপনি যেমনটি বলছিলেন যে আসলে ঘূর্ণিঝড় রেমালের কবলে পড়ে কিন্তু একজন মারা গেছে। আসলে আমরা যতদূর জেনেছি তার বাড়ি হচ্ছে উপকূলীয় ইউনিয়ন গাবুড়া ইউনিয়নের নাফিতখালী গ্রামে। তিনি যখন ঝড় বাতাস শুরু হয় সন্ধ্যার দিকে, তখন তিনি তার পরিবারের সাথে আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। ঠিক সে সময় তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়ার আগে কিন্তু তিনি মারা যান বলে আমাদেরকে জানানো হয়েছে। আসলে ঝড়ের যে সর্বশেষ পরিস্থিতি যদি আপনি বলেন, এখন কিন্তু 3 নম্বর বিপদ সংকেত চলছে। আসলে সাতক্ষীরা কিন্তু 10 নম্বর মহা বিপদ সংকেতের আওতায় ছিল, সেটি কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে, সেটি এখন 3 নম্বর বিপদ সংকেত চলছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিস কিন্তু বলেছে যে আর ভয়ের তেমন কিছু নাই, বৃষ্টি অব্যাহত থাকবে, তবে জলোচ্ছ্বাসের শঙ্কাও নাই। এছাড়া আশ্রয় কেন্দ্রগুলোতেও আমরা খোঁজ নিয়েছি, জেলা প্রশাসন বলছে প্রায় 40,000-এর মতো মানুষ আশ্রয় কেন্দ্রে তাদের আশ্রয় নিয়েছিল এবং সকাল হওয়ার সাথে সাথে তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছে। বিষয় হচ্ছে যে সকালে আমাদের যে পরিমাণে ঝড়ের ঝড়ো বাতাস বা দমকা হাওয়া চলছিল, এখন কিন্তু সেই দমকা হাওয়াটা নাই, তবে পানির যে ফুলে ফেঁপে ওঠার বিষয়টি সেটি কিন্তু রয়েছে। পানির আসলে জোয়ার শুরু হয়েছে নদীতে, যে কারণে জোয়ারের যে ফুলে ফেঁপে ওঠার বিষয়টি রয়েছে। আপনাকে একটা বিষয় আসলে জানিয়ে রাখা দরকার, সেটি হচ্ছে ঝড় রেমাল চলে গেলেও আসলে নিম্নচাপের কারণে কিন্তু যে বৃষ্টিপাত, এই ভারী বৃষ্টিপাতে কিন্তু জনজীবন একেবারে। ছিলেন সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের খবর। এবার যেতে চাই লক্ষ্মীপুরে, সেখানে আছেন সহকর্মী তাহিদুর রহমান, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, জানাবেন যে একটু আগে আমাদের যে ব্রিফিং হলো সেখানে আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে বলছিলেন যে সারাদিনই আসলে ঘূর্ণিঝড় রিমালটি অতিক্রম করবে এবং এর প্রভাবে আজ এবং কাল বৃষ্টি হবে, তো এই মুহূর্তে আপনার এলাকার কি চিত্র আর এর প্রভাব, ইতিমধ্যে ক্ষয়ক্ষতি সবশেষ কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আমাদের লক্ষ্মীপুরে এই মুহূর্তে ভৈরী আবহাওয়া বিরাজ করছে, মাঝে মাঝে দমকা বাতাস বইছে এখানে, তবে এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই, থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখানে, আর মাঝে মাঝে দমকা বাতাস, পুরো ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে নেই, তবে সকালের দিকে একবার বাতাসের সাথে সাথে মুষলধারে বৃষ্টি হয়ে আবহাওয়া মেঘাচ্ছন্ন আছে। আর আপনাকে বলে রাখি, এই গতকালকে রিমালের প্রভাবে এই মেঘনা নদীর জোয়ারের পানি অনেক বেড়ে গিয়ে আমার এখানকার রামগতি এবং কমলনগরের ঋণমাঞ্চল প্লাবিত হয়েছে। এই নদীর তীরে কোনো বেড়িবাঁধ না থাকায় এখানকার প্রায় 40 কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন নির্মাঞ্চল এলাকায় মানুষের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট পানিতে ডুবে গিয়েছিল। আস্তে আস্তে জোয়ার পানি নেমে যাওয়াতে ওইসব পানিগুলো কয়েক ঘন্টা পরে আবার নেমে গিয়েছিল। তবে আমাকে রামগতির উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানিয়েছেন, রামগতিতে আমাদের 31টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2,200 মানুষ আশ্রয় নিয়েছে এবং সেখানে 1920টি গবাদি পশু আশ্রয় নিয়েছে। ওখানে এই মানুষকে গতকাল রাতে শুকনো খাবার পরিবেশন করা হয়েছিল, আজকে তাদের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে, হয়তো তারা থাকলে তাকে খাওয়া দেওয়া হয়, খিচুড়ি খাওয়া দাওয়া পরিবেশন করা হবে প্রশাসনের পক্ষ থেকে। আর এমনি এখন আজকে জোয়ারের পানি নেমে যাওয়াতে মানুষ আস্তে আস্তে আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরে যাচ্ছে। আর এখানকার বৈরী আবহাওয়ার মধ্যে কমলনগরে কোনো মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্রে উঠেনি। এখানে এখন পর্যন্ত পরিস্থিতি ভালো, ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে আমি কথা বলেছিলাম কমলনগর ইউনিয়নের সাথে, তিনি আমাকে বলেছিলেন মাঝে মাঝে দমকা হাওয়া বইছে, আবার দমকা হাওয়া বন্ধ হয়ে গেলেই তারা কেবল এই বিষয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমাদেরকে জানাতে পারবেন। একই কথা বলেছিলেন রামগতির ইউনিয়নও, আমি কথা বলেছিলাম লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সাথে, তিনিও আমাকে একই কথা বলেছিলেন, ক্ষয়ক্ষতির চিত্র এখনও তাদের হাতে পৌঁছে নাই, এই ঘূর্ণিঝড় রিমাল শেষ হয়ে গেলেই তারা এই বিষয়ে খোঁজখবর নেবেন। তবে ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় লক্ষ্মীপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি সচিটি মেডিকেল টিম এখানে কাজ করছে, এখানে 189টি স্থায়ী আশ্রয়কেন্দ্র, 100টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করে রাখা হয়েছিল ঘূর্ণিঝড়ে মানুষ যাতে আশ্রয় নিতে পারে সেজন্য। ইতিমধ্যে আপনি শুনেছেন 2,200 জন আশ্রয় নিয়েছেন, এখানে স্বেচ্ছাসেবী আছে, সিবিপির 3,280 জন স্বেচ্ছাসেবী মোকাবেলা প্রশাসন কাজ করছে, অনেক ধন্যবাদ তহিদুর। এবার যুক্ত হব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদুল, সকাল থেকে আমরা জানছিলাম চট্টগ্রামে বৃষ্টির কারণে জলাবদ্ধতা, দুর্ভোগ, এই মুহূর্তে কি অবস্থা, পানি কি কমেছে কিনা সব মিলে জানাবেন।
মধ্যে জেনেছেন, গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতে চট্টগ্রামের অধিকাংশ এলাকা কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে, এবং শুধু বাসা বাড়িতে নয়, বিভিন্ন দোকানপাট, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। নগরীর অধিকাংশ এলাকায় এই মুহূর্তে কোমর থেকে হাঁটু পরিমাণ পানি, মানুষের যে দুর্ভোগ সেটা চরম আকার ধারণ করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল রাত থেকে আজ সকাল 7টা পর্যন্ত তারা প্রায় 205.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, এবং আরও কয়েকদিন এই ধরনের ভারী বৃষ্টিপাতে তারা আশঙ্কা করছেন। আপনারা জানেন, প্রতি বছর ভারী বৃষ্টিপাত ফলে কিন্তু পাহাড়দশ হয়ে থাকে, এবং আজকেও তাই হচ্ছে। আজ সকাল 8টার দিকে নগরের বাড়িতে এলাকায় পাহাড়ের দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে দুজন, এবং আবহাওয়া অফিস জানিয়েছে আরও কয়েকদিন হয়তো ভারী বর্ষণ ফলে কিন্তু পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। একই সাথে আজকে ভোর একটি তথ্য দিতে চাই। আজকে ভোর 5টার পর থেকে চট্টগ্রাম শাহ আহমদ আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু কার্যক্রম আরম্ভ হচ্ছে, তবে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম এখনও শুরু হয়নি। বন্দরে কিন্তু বহির্নোঙ্গরে কিন্তু সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া একটি বিষয় যদি বলতে চাই, আপনারা জানেন গত কয়েক বছর ধরে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ চলছে, প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে এই মেগা প্রকল্পের কাজ চলছে, কিন্তু এখনও কিন্তু জনগণ কোনো সুফল পায়নি। আজকে চট্টগ্রামের অধিকাংশ এলাকা, বিশেষ করে বালুরতলা, শোলকবহর, বদ্মারহাট, আগ্রাবাদ থেকে নিয়ে নগরীর অধিকাংশ এলাকা এই মুহূর্তে কোমর থেকে হাঁটু পরিমাণ পানি, এবং যতই আসলে এই সমস্যা এটা কোনোভাবে নিরূপণ করা যাচ্ছে না। সাধারণ মানুষের প্রশ্ন যে জলাবদ্ধতা নিরসনে 1,000 কোটি টাকা খরচ করো, কোনো সুফল পাওয়া যাচ্ছে না। আসলে আমরা বিভিন্ন সময় দেখেছি চট্টগ্রামের সিটি মেয়র থেকে শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে চেয়ারম্যান, তারা কিন্তু চেয়ারম্যান বা মেয়র কিন্তু বদল হয়, কিন্তু কোনো অবস্থাতেই সাধারণ মানুষের যে মুক্তি সেটি মিলছে না। আদৌ কি ভবিষ্যতে এই সমস্যা থেকে মুক্তি মিলবে কিনা আসলে কারো জানা নেই। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে চট্টগ্রামে কিন্তু একটু আগে বৃষ্টিপাত কম হলো, আমাদের এখানে ভারী বৃষ্টিপাত আরম্ভ হয়েছে, এবং আপনার বলা হয়েছে যারা এখন ঝুঁকিপূর্ণ পাড়ে যারা বসবাস করছে তাদেরকে বলা হয়েছে যাতে তারা দ্রুত যাতে আশ্রয়কেন্দ্রে চলে আসে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। ধন্যবাদ মাসুদুল। এবার পিরোজপুরের খবর জানাতে আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, ভারী বর্ষণের খবর আমরা সকাল থেকে পেয়েছি, এই মুহূর্তের কী অবস্থা আর ক্ষয়ক্ষতির সবশেষ কী তথ্য এখন পর্যন্ত আপনার কাছে আছে? এবং বৃষ্টির পরিমাণ এতটাই যে বেশি যে আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত শহরের যে রাস্তাঘাটগুলো, সেই রাস্তাঘাটগুলো কিন্তু সবই তলিয়ে গেছে, এবং যে নিম্ন অঞ্চলগুলো আছে সেই নিম্ন অঞ্চলগুলো কিন্তু সবই তলিয়ে গেছে, এবং যে নিম্ন অঞ্চলগুলো আছে সেই নিম্ন অঞ্চলগুলো কিন্তু অনেকটা রাস্তাঘাট সব তলিয়ে গেছে, মাছের ঘের, অন্যান্য যে কৃষি জমি আছে সেগুলো তলিয়ে গেছে। আসলে ত্রিশপুরের কোনো এলাকা নাই যেখানে আসলে পানি ওঠেনি, এবং ত্রিশপুর শহরে যে জায়গাটা দাঁড়িয়ে আছে এই জায়গাটায় সাধারণত পানি ওঠে না কখনোই, তবে এখানে কিন্তু এখন 1.5 থেকে 2 ফুট পানি আছে। তো আমরা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে, মৎস্যজীবীরা, কৃষিরা, তাদের সাথে কথা বলেছি, যেহেতু এখনও বন্যা পরিস্থিতি চলতেছে, তারা আসলে ওইভাবে ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু তারা নিরূপণ করতে পারেননি। তো আসলে তারা নিরূপণের চেষ্টা করছেন। তো একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে পুরস্কৃতটা যেহেতু একেবারে নদী কেন্দ্রিক একটি এলাকা, এখানে চারদিকেই নদী আছে, তো এই জন্য প্রত্যেকটা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে। ধন্যবাদ আপনাকে।